তো বল্টু একজন বিখ্যাত ব্যক্তি ফেসবুকে, সে কোনো কাজে ঠিক মতো করতে পারে না, যে কাজে দেওয়া হয় ওই কাজে ভুলভাল করে, এজন্য সে চাকরিও পায় না। কিন্তু একদিন সে চাকরি পাইছে, হ্যাঁ, ট্রেনের চালক। কিসের চালক? ট্রেন চালাবে সে, ঠিক আছে? তো শোনো, এটা ট্রেন রাস্তা, কি রাস্তা? ট্রেন রাস্তা। এটা ট্রেন গাড়ি, দেখো এটা কি গাড়ি বলো না, ট্রেন গাড়ির চাকা কয়টা? অনেকগুলো, পপ পপ করে চলছে, কিভাবে? এটা বল্টু ট্রেন চালাচ্ছে, দেখছো কি সুন্দর। আমি পিছনে আসছিলাম, এটা আমি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলাম, রাজশাহী থেকে কি ঢাকা, এটা ট্রেন রাস্তা। এই জায়গার মধ্যে কিছু পানি জমা ছিল, কি জমা ছিল? আর এখানে ধান খেত ছিল, কি খেয়ে চালাচ্ছিল, সে এরকম সুন্দর করে চালাচ্ছে, চালাইতে 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 যখন এখানে আসলো, চালাইতে চালাইতে যখন এখানে আসলো, হঠাৎ করে সে ধান গাছের উপর দিয়া, পানির উপর দিয়া, আবার ধান গাছের উপর দিয়ে রাস্তায় উঠছে। খাওয়ার পর কি ব্যথা পাবো না বললো? বারবার আমি রেগে গেছি, হ্যাঁ বল্টু যে বলছি, বল্টু তুমি এভাবে গাড়ি চালাচ্ছ কেন, কে তোমার শিখেছে? আমি মারতে ধরছিলাম, সে তখন ভয় পাইছে, বলছে ভাই আমি তো ঠিক মতো চালাচ্ছিলাম। আমি বললাম ঠিক মতো চালাইলে তুমি ধান গাছের উপর দিয়ে দিয়েছো কেন? সে বলছে ভাই বলেন না, আমি যখনই ট্রেনটা নিয়ে এখানে আসি তখন দেখি এখানে একজন লোক আত্মহত্যার জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম ঠিক আছে, যেহেতু সে আত্মহত্যার জন্য দাঁড়িয়ে আছে তুমি তাহলে মেরে দিতা। সে আমার বলতেছে ভাই আমি তো সেটাই চাইছিলাম, কিন্তু যখন আমি ট্রেনটা নিয়ে তার কাছে আসি তখন দেখি সে ধান গাছের উপর দিয়ে দৌড় মারছে। কি কাজ করি দেখো, বল্টুরে 10 মিটার উপর উঠাবো, কয় মিটার? দেখো এটা বল্টু গতি কি বাড়ছে? গতি বাড়লে কি গতি শক্তি বাড়ছে? হ্যাঁ, তো সে যত নিচে পড়ছে গতি বাড়ছে, গতি শক্তি বাড়ছে, ক্লিয়ার? তাহলে বল্টুর গতি বাড়ছে, গতি শক্তি বাড়ছে। উপর থেকে আমরা বল্টুরে ছাড়লাম, গতি বাইরে বাইরে পড়ছে, বল্টুর একটা ওয়াইফ আছে, টুনটুনি, দেখো টুনটুনি কি কিউট, আল্লাহ আল্লাহ, টুনটুনিকে আমরা আট বেগে মারছি, দেখো উপরের দিকে, এই শোনো শোনো, এই টুনটুনিকে আমরা মাইরে বলতেছি যাও টুনটুনি তুমি তোমার জামাইরে বাঁচাও, যদি বলতেছি বাসা মারার উদ্দেশ্য দুইজনকে। আচ্ছা বলতো, যখন আমরা মারলাম, দেখো উপর থেকে বল্টুরে ছাড়ছি, নিচ থেকে কি টুনটুনিকে মারছি? না, উপর থেকে বল্টুরে ছাড়ছি, নিচ থেকে কি টুনটুনিকে মারছি? ছন্দ মিলছে কিনা? আসলে কবিতা বিষয়গুলো চলে আসে। আচ্ছা না, এই যখন আমি ছাড়লাম আর মারলাম, টুনটুনি যখন উঠবে সে কি বেগের মান বাইরে বেড়ে উঠবে না কমে কমে? সে কি গ্রেভিটির বিরুদ্ধে উঠছে না? গ্রেভিটির বিরুদ্ধে উঠলে ব্যাগ কি বাড়ে না কমে? টুনটুনি কিন্তু ব্যাগের মান কমে কমে উঠবে, হ্যাঁ, আর বল্টুর ব্যাগের মান বাইরে বাইরে নামবে নাকি? এই শোনো না, দুইজন কি দুইজনের কাছাকাছি যাচ্ছে? যাত্রা পথের কোন এক জায়গায় তাদের মিলন হবে, আর মিলন মানে সংঘর্ষ বেদ হবে, মিলন মানে কি? ভূমি থেকে, শোনো
ভূমি থেকে 1 মিটার উচ্চতায় 1 মিটার উচ্চতায় তারা ধাক্কাটা খাইছে ভূমি থেকে 1 নিলে উপর থেকে কত h থেকে x বাদ দিলে কি h - x না বলো ভূমি থেকে x উপর থেকে h - x এই উচ্চতায় তারা ধাক্কা খাইছে ক্লিয়ার বলো তো টুনটুনি এই উচ্চতা উঠতে যে সময়টা লাগছে বল্টুর এই উচ্চতা নাম থেকে একই সময় লাগছে না একই সময় লাগছে কারণ যে সময়ে বল্টুকে ছাড়া হইছে ওই সময় টুনটুকে মারা হইছে একই সাথে না তাই না একই সাথে ছাড়া আর মারা হইছে যার কারণে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ধাক্কাটা খাইছে টুনটুনির এই উচ্চতা উঠতে যে সময় লাগবে বল্টু ওই সময় এখান থেকে আসছে সময়টা কি বলো না ভয় পাচ্ছ আমাকে কি রে ভয় পাচ্ছ নাকি তাহলে সময়টা সমান কিন্তু এই উচ্চতা গুলা সমান হইতেও পারে নাও পারে ক্লিয়ার কিন্তু উচ্চতা গুলা কি সমান না হইতে পারে কিন্তু সময় সমান আমি কিন্তু এখন ম্যাথ বলি না আমি জাস্ট কনসেপ্ট বলছি টেকনিকটা কি দেখো টেকনিকটা কি তোমার বলবে একটা বস্তুকে 10 মিটার থেকে ফেলে দেওয়া হলো আর একটা বস্তুকে 8 বেগে উপরে নিক্ষেপ করা হলো একজনকে 10 মিটার পরে ছেড়ে দেওয়া হলো আর একটা বস্তুকে 8 বেগে নিক্ষেপ করা হলো তারা কত সময় পর ধাক্কা খাবে কত উচ্চতায় উঠে ধাক্কা খাবে কত সময় পর ধাক্কা খাবে কত উচ্চতায় উঠে ধাক্কা খাবে এই ম্যাথগুলো আসে না নাই এক সময় কি ছিল গড়ি বড় বড় নিয়ে করতাম আর ফুদি আনসার বার করবো কি দিয়ে তোমাকে টাইমার মান বার করতে চাও বলো হ্যাঁ ভাইয়া চাই তোমার কি একটা উচ্চতা দেওয়া আছে না বলো আর একটা কি ব্যাগ দেওয়া আছে না বলো এই উচ্চতাকে ব্যাগ দ্বারা ভাগ করলে টাইমার মান বের হয়ে যাবে হ্যাঁ দেখো উচ্চতার মান কত 10 ব্যাগের মান কত 8 এটা কি 5 বাই 4 না বলো 5 কে 4 দ্বারা ভাগ করলে 1.25 সেকেন্ড হয় কত সেকেন্ড 1.25 সেকেন্ড পরেই তারা ধাক্কা খায় ক্লিয়ার ক্লিয়ার কার মানে এটা বলো না এটা কি সময়ের মান পেয়ে গেছে রাইট নাকি যদি বলে কত সময় পর ধাক্কা খাবা পারবা যদি বলে ওই সময়ে টুনটুনি কতটুকু উঠছে মারছি না ওই সময় সে কতটুকু উঠে টাইমের সাথে এক্স একটা সম্পর্ক আছে হালাল সম্পর্ক বেদ এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস কি হাফ অফ দি স্কয়ার হ্যাঁ দেখো দেখো পুরোটা বস্তুকে মানলে টি সময় সে কতটুকু উঠে টি সময় সে কতটুকু উঠে তার মধ্যে রিলেশন হচ্ছে ইউটি মাইনাস হাফ অফ কি ক্লিয়ার তোমার কি ইউর মান দেওয়া আছে বলো ইউর মান কি 8 না টি এর মান কত বলো না 1.25 মাইনাস হাফ অফ জি এর মান কত বলো না 9.25 টি এর মান কি 1.25 না বলো পরে কি অ্যানসার পেয়ে যাবে না বলো পরে কি তাহলে কি বক্স রাখবা বলো না মান মান দেবো হ্যাঁ চলো 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 চলো